فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস এই তিনটি সূরা পড়ে হাতে ফোঁ দিয়ে যে শরীরে মুছতে বলা হয়েছে, সেই মুছার সময় যদি লজ্জাস্থানে হাত লাগে সে অবস্থায় কি কোনো অসুবিধা আছে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এ ব্যাপারে তিরমিজিতে একটি হাদিস এসেছে, সে হাদিসটি সহিহ। হাদিসটি হলো এই হাদিসটি মা'আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশি কুল্লা লাইলা জামা কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা ওয়া ক্বারা ফীহিমা কুল হুওয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস যখন প্রতি রাত্রিতে নিজ বিছানায় যেতেন দুই হাতের কবজি পর্যন্ত একত্রিত করতেন, অতঃপর তার মাঝে ফোঁ দিতেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তেন, অতপর দুই হাত যথাসম্ভব সমস্ত শরীরে মলে নিতেন। তার দুই হাতের দ্বারা যতটুক সম্ভব সমস্ত শরীরে কি করতেন, বুলাতেন। মাথা থেকে আরম্ভ করতেন, মাথা, চেহারা এবং শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন, আর এরূপ পরপর তিনবার করতেন। তো এই তিরমিজির হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ঘুমানোর যে কিছু আদব কায়দা রয়েছে তার মধ্যে একটি আদব হলো এই যে ঘুমানোর সময় বিছানায় যখন ঘুমাবে তখন দুটি হাত একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে তিনবার তিনবার করে পড়ে হাতে ফোঁ দিয়ে সমস্ত শরীরে বুলিয়ে নেওয়া উচিত। এবং এখানে একটি শব্দ ব্যবহার হয়েছে মাস্তাতা, মানে যতটুকু সম্ভব সমস্ত শরীরে হাত বুলানোর চেষ্টা করা। তাই এখানে লজ্জাস্থানকে আলাদা করা হয় নাই, বোলাবার সময় যদি কাপড়ের উপর দিয়ে যদি লজ্জাস্থানে হাত লেগেও যায় তাতেও কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।